রাজশাহীতে ক্লেমন টি-20 ক্রিকেট টুর্নামেন্টের 12তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় স্পোর্টস। রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুক্তিসংঘকে 7 উইকেটে হারিয়ে বিজয়ী হয় হৃদয় স্পোর্টস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সভাপতি মিসেস রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীর পরিচালক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।